নরসিংদীর পাঁচদোনায় কাভার্ড ভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। দুপুরে আঞ্চলিক সড়কের পাঁচদোনার ভাটপাড়া চাকশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা পুলিশ। তারা হলেন গাজিপুরের কালিগঞ্জের চান মিয়া, নেত্রকোনার আমান মিয়া, সুনামগঞ্জের আল আমিন মিয়া ও নরসিংদীর বেলাবর হাফিজুল্লাহ। পুলিশ বাকি 2 জনের পরিচয় জানার চেষ্টা করছে। 11 জন যাত্রী নিয়ে লেগুনাটি পাঁচদোনার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। আহত 9 জনকে সদর হাসপাতালে নেয়ার পর আরও 4 জনের মৃত্যু হয়। পুলিশ কাভার্ড ভ্যানটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছে। অসতর্কভাবে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা, ধারণা পুলিশের। চাকা বাসটা এটার উপরে উঠে 4 জন মৃত্যু হয়েছে, আর 27 জন আহত। আমরা তো লেগুনার ভিতরের দিকে ছিলাম, ড্রাইভার কি হচ্ছে সেটা আমি জানি না। শুধু হঠাৎ করে দেখলাম যে আমি খুব ব্যথা পাইছি, আর কিছুই বলতে পারতেছি না।